হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমরা আজকে চলে এসেছি খুলনা শহরে এবং আমরা রয়েছি খুলনার গল্লামারি বাজারে। এবং এই খুলনার গল্লামারি থেকে আমরা আজকে আপনাদেরকে সাচিবুনিয়া পর্যন্ত নিয়ে যাব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং পুরোটার সময় আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। ভিউয়ার্স, ঐতিহ্যবাহী সেই বিভাগীয় শহর খুলনা এবং এই খুলনার বিভিন্ন দর্শনীয় স্থান আমরা আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি, খুলনা শহর ঘুরিয়ে দেখিয়েছি। তারই ধারাবাহিকতায় আমরা আজকে আপনাদেরকে এই খুলনার গল্লামারি থেকে যাত্রা শুরু করেছি এবং এখান থেকে মোহাম্মদনগর হয়ে সাচিবুনিয়া বিশ্ব রোড হয়ে আমরা সাচিবুনিয়া বাজার পর্যন্ত আপনাদেরকে নিয়ে যাব। আপনারা অনেকেই রয়েছেন খুলনা শহর থেকে অনেক দূরে দেশের অন্য প্রান্তে, আবার অনেকেই রয়েছেন দেশের বাইরে বিদেশে। সময়ের ব্যস্ততার কারণে অনেক দিন খুলনা শহরে আসা হয় না, কিন্তু খুলনা শহরকে সর্বদাই খুব মিস করছেন এবং 2023 খ্রিস্টাব্দে খুলনা কেমন রয়েছে তা দেখার জন্য উদগ্রীব হয়ে রয়েছেন। তারা যাতে ঘরে বসে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে খুলনাকে দেখতে পারেন, তাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিও। আপনারা দেখুন বর্তমানে 2023 খ্রিস্টাব্দে খুলনা শহর কেমন রয়েছে। খুলনার 0 পয়েন্ট হচ্ছে বিশ্ববিদ্যালয়ের পরে, কিন্তু আমরা এই গল্লামারি থেকে যে সড়কটি সোজা চলে গেছে সাচিবুনিয়া বিশ্ব রোডের দিকে, অর্থাৎ মোহাম্মদনগর হয়ে সাচিবুনিয়া বিশ্ব রোডের দিকে, সেই সড়কটি ধরে সামনে এগিয়ে যাচ্ছি। বর্তমানে পদ্মা সেতু হয়ে গেছে, তাই ঢাকা থেকে খুলনা আসা কিন্তু খুব সহজ হয়ে গেছে। মাত্র 4 থেকে সাড়ে 4 ঘন্টার ভিতরেই আপনারা কিন্তু পদ্মা সেতু পার হয়ে ঢাকা মাওয়া এক্সপ্রেস ওয়ে ধরে একেবারে গোপালগঞ্জের হয়ে বাগেরহাট হয়ে খুলনায় প্রবেশ করতে পারবেন। আপনারা যারা কখনোই খুলনা শহর দেখেননি, তাদের উদ্দেশ্যে আমি বলছি যে আপনারা খুলনা শহরে আসুন এবং খুলনার দর্শনীয় স্থানসমূহ ঘুরে যান। খুলনায় অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে। রয়েছে বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট, অর্থাৎ সুন্দরবন, যেটি খুলনা, সাতক্ষীরা এবং বাগেরহাটের এই 3 জেলায় অবস্থিত। রয়েছে বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ, যেটি ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ। এছাড়া খানজাহান আলীর মাজার রয়েছে। এছাড়া খুলনা শহরে রয়েছে অনেক সুন্দর সুন্দর জায়গা, তার মধ্যে খুলনার রূপসা ঘাট, রূপসা ব্রিজ এবং বর্তমানে তৈরি হচ্ছে রূপসা রেল ব্রিজ, এবং এই রেল ব্রিজের ঠিক নিচেই কিন্তু খুলনা একটি খুব সুন্দর ইকো পার্ক তৈরি করা হয়েছে, আপনারা সেটিও দেখে আসতে পারেন। এছাড়া খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, কুয়েট ক্যাম্পাস, বিএল কলেজ ক্যাম্পাস সহ খুলনার আরও যত যত সুন্দর সুন্দর জায়গা রয়েছে সেই সবগুলো আপনারা এক্সপ্লোর করবেন, সেই আমন্ত্রণ রইল। আমরা যাচ্ছি খুলনা শহর থেকে সাচিবুনিয়া বাজারের দিকে। এই সড়কটি অতি সম্প্রতি খুব সুন্দর কার্পেটিং করা হয়েছে এবং রাস্তায় রোড মার্কিং করা রয়েছে। আমরা কিন্তু বর্তমানে রয়েছি খুলনার মোহাম্মদনগর এলাকায়। এটি কিন্তু মূলত খুলনা শহরের পাশে অবস্থিত, বটিয়াঘাটা উপজেলার মধ্যে অবস্থিত, এবং এই খুলনা সাচিবুনিয়া বিশ্ব রোডে কিন্তু সেই ঢাকা খুলনা মহাসড়ক অবস্থিত। খুলনা 0 পয়েন্ট থেকে সেই সাচিবুনিয়া বিশ্ব রোড হয়ে একেবারে রূপসা সেতু অবধি কিন্তু সেই মহাসড়কটি, আমরা সেই দিকেই যাচ্ছি। আপনারা যদি কখনো খুলনা গল্লামারি থেকে অথবা খুলনা সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে এই সাচিবুনিয়া বিশ্ব রোড আসতে চান, এখানে কিন্তু অটো, মাহেন্দ্র, সিএনজি বা অটোরিক্সা সব কিছুই আপনারা পেয়ে যাবেন এবং খুব সহজেই চলে আসতে পারবেন। আমরা সাচিবুনিয়া বিশ্ব রোড পর্যন্ত চলে এসেছি। হাতের বাম পাশের সড়কটি চলে গেছে রূপসা সেতুর দিকে এবং হাতের ডান পাশের সড়কটি চলে গেছে খুলনা 0 পয়েন্টের দিকে, এবং এই সেই সাচিবুনিয়া বিশ্ব রোড বলা হয়। এবং এখানে গাড়ির প্রচুর গাড়ির চাপ এবং একটার পর একটা গাড়ি কিন্তু এখানে আসছে, এখানে খুব সাবধানে সড়ক পার হতে হয়। এবং এই সড়কটি কিন্তু চলে গেছে বাগেরহাট, পিরোজপুর, বরিশাল, গোপালগঞ্জ, ঢাকা, বরগুনা, পটুয়াখালী
সব দিকেই কিন্তু এই সড়ক ধরে যাওয়া যায়, এবং এই সড়কটি চলে গেছে, সোজা সড়কটি চলে গেছে একেবারে বটিয়াঘাটা উপজেলার বটিয়াঘাটা সদরের দিকে, এবং সেই সড়ক হয়ে এটি চলে গেছে বটিয়াঘাটা হয়ে চালনা পর্যন্ত, অর্থাৎ ডাকপ উপজেলা পর্যন্ত আমরা সেই দিকে যাচ্ছি। ভিউয়ার্স, আপনারা যারা এই চ্যানেলে নতুন রয়েছেন তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করুন। আপনাদেরকে আমরা খুলনা সহ বাংলাদেশের সকল দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখাবো, তাই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন। আপনারা যারা ইতিমধ্যেই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা নিরন্তর আমাদের সমর্থন যুগিয়ে যাচ্ছেন বলেই আমরা নতুন নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারছি, তাই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিউয়ার্স, খুলনা শহর নিয়ে আমাদের এই চ্যানেলে আরও ভিডিও রয়েছে, খুলনা বিশ্ববিদ্যালয় নিয়ে, কুয়েট নিয়ে, বিএল কলেজ নিয়ে, খুলনা রেল স্টেশন নিয়ে, খুলনা নদীবন্দর নিয়ে আমাদের এই চ্যানেলে আলাদা ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আপনাদেরকে আমাদের এই চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। ভিউয়ার্স, এই সেই বটিয়াঘাটাগামী সড়ক, আপনাদেরকে আজকে আমরা খুলনার ঐতিহ্যবাহী গোল্লামারী বাজার থেকে সাচিবনিয়া বাজার পর্যন্ত ঘুরিয়ে দেখলাম। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটি যদি একটিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন। তো ভিউয়ার্স, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো স্থানে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই।